এমন নয় যে ওরা চায়নি আমি সেটা করেছি, আবার এমন নয় যে আমি চেয়েছি আর ওরা চাচ্ছে না তারপর আমি করেই যাচ্ছি। বিষয়টা হচ্ছে যে বোথ সাইড, আমি কোনো কিছু করতে গেলে এখনো ওদের পারমিশন নেই। আমার কথা যেটা আমি বলতে পারি যে আমি অনেক কিছু ইগনোর করেছি জীবন, অনেক কিছু মিস করেছি, অনেক কিছু স্যাক্রিফাইস করেছি আমার বাচ্চাদের জন্য। সেম আমার বাচ্চারাও অনেক কিছু আমার জন্য মিস স্যাক্রিফাইস করেছে। এটা আন্ডারস্ট্যান্ডিং, বোথ সাইড আন্ডারস্ট্যান্ডিংয়ে হয়েছে। এমন নয় যে ওরা চায়নি আমি সেটা করেছি, আবার এমন নয় যে আমি চেয়েছি আর ওরা চাচ্ছে না তারপর আমি করেই যাচ্ছি। বিষয়টা হচ্ছে যে বোথ সাইড, আমি কোনো কিছু করতে গেলে এখনও ওদের পারমিশন নেই। বাসার প্রত্যেকটা মেম্বারের কিন্তু একটা না একটা অবদান থাকে। আমরা ভাবি যে আসলে পরিবারের কোনো অবদান থাকে না, ভুল কথা। স্বামীর অবদান এবং সন্তানদের অবদান অনেক বেশি থাকে একটা নারীর জীবনে বিয়ের পর থেকে, আর বিয়ের আগে বাবা মা ভাই বোনের অবদান। আমার ফ্যানরা সবসময় আমাকে ভিন্ন ভিন্নভাবে দেখতে চায় সবসময়ের জন্য। তো ওই জায়গাটা থেকে মনে হয় যে আমি জাস্ট বসে আছি, এটাও একটু দেখলো ওদের ভালো লাগলো না, দেখলাম আপুকে আমার তারকাকে দেখলাম আমি। এই এখানে তো আমার পারফরমেন্স করতে হচ্ছে না বা আমাকে জোর করছে না যে এটাই করতেই হবে আমাকে, তা আমার যেটা ভালো লাগছে সেটাই হয়তো করছি, বা আমি কাজ করছি সেখান থেকে একটা শর্ট দিয়ে দিলাম, ওরা হয়তো দেখলো আপু কাজটা করছে, এই ইনফরমেশনটা পেলো, বা এখন চা খাচ্ছে ভালো লাগলো দেখে। এই ভালো লাগাটুকুর জন্য আমি করি, এটা আমি আসলে বাকিরাকে কি বললাম ওটা চিন্তা করি না। ছেলের বোন ও আমাকে খুব সব কিছুতে উৎসাহিত করে, আর ডেফিনেটলি আমিও তাকে অনেক লাভ করি, আমরা দুজন ফ্রেন্ডের মতো, মানে আমার মেয়ে আর আমি যেমন, ও আর আমি তেমন। তো ও তো বাংলা বিষয়টা বলতে পারে না, এই জন্য আমি ওকে ফান করতে করতে বলছি তোমাকে বাংলা সং করতে হবে, চলো পরে গানটা দিলাম, এখন দেখি সে আর মিলাতে পারে না। তো এটা নিয়ে অনেক মজা হয়েছিল, বাট ওই ওটার মধ্যে বোঝে গেছে যে সে ট্রাই করছে অনেকবার, বাংলা সে বলবেই, সে লিপসিং করবেই, সে অনেকবার এটা নিয়ে ট্রাই করে বাস দুই তিনবারের মাথায় যখন পারছে আমার কাছে খুব ভালো লাগলো, তো ছেড়ে দিলাম। এই ছিল অবস্থা।